আসসালামু আলাইকুম বন্ধুরা, আফরিন সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে আজ 28 সাইজ বডির জন্য হাতা কাটিং করে দেখাবো। তো দেখুন কিভাবে হাতাটা কাটিং করি। তো হাতা কাটিং করার জন্য ফার্স্ট আমি ঝুলটা নিয়ে নেব। তো ঝুল যা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নেব। তো ঝুল এখানে আছে আমার 14 ইঞ্চি, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নেব, তাহলে 15 ইঞ্চি হবে। তাহলে দেখুন আমি কোথাতে 15 ইঞ্চিটা নিচ্ছি। তাহলে এই উপর থেকে ধরে আমি দেখুন এইরকমভাবে ধরবো। ধরে আমি ফার্স্ট 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দেখুন এটা হলো আমার এই 14 ইঞ্চি, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নেব, নিলে এই হচ্ছে আমার 15 ইঞ্চি। দেখুন 15 ইঞ্চি। তাহলে আমি এবার এই মাপটা নেব। এবার আমি সেপ দেওয়ার মাপটা কিভাবে বের করছি দেখুন। এটা আমাদের ছাতি হিসাবে বের করতে হবে। তো ছাতি আছে এখানে আমার 28 ইঞ্চি। তো ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, করে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। 5 নিয়ে নেব, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা করে নেব। একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু একটু ছোটো না যেন হয়, ছোটো হলে আমাদের প্রবলেমে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ফার্স্ট এই 5টা নিয়ে নেব, নিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চিও যোগ করে নেবো। তো এই হচ্ছে আমার। এবার এখান থেকে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকেও এরকমভাবে 3 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে আমি একটা দাগ টেনে নেব, নিয়ে এটা স্কেলের সাহায্যে ফার্স্ট এরকমভাবে মিলিয়ে নেব। কোথায় থাকে আমি শেপটা দিচ্ছি দেখুন, এরকমভাবে ধরবেন, ধরে দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপটা হয়ে গিয়েছে। আলতো হাত হালকা করে ধরবেন, ধরে এরকমভাবে যাবেন, এরকমভাবে নিচে আসবেন, নিচে একটু করে এরকম মুখটা টেনে দেবেন, দেওয়া হয়ে গেছে। এবার আমি মুহুরির মাপটা নেব দেখুন। তো এখান থেকে মুহুরির মাপটা নেব, তাহলে মুহুরি আছে এখানে আমার 8 ইঞ্চি, তাহলে ওর হাফ করে আমি এরকমভাবে 4 নিয়ে নেব, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে নেব। এবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো আমি আপনাদেরকে এবার কাটিং করে দেখাচ্ছি, দেখুন। তো এইটা ভুল করে ওটা কাটিং করতে যাবেন না, নিচেরটা কাটিং করতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমি কাটিংটা করে নিয়েছি, খুব এইভাবে আমি কাটিংটা করে নিয়েছি। এবার যদি আপনারা তালপাটটা কাটিং করতে চান, তাহলে তালপাটটা কাটিং করে নিতে পারেন। তো এই ডান দিকের হাতটা আমাদের তালপাটটা কাটিং করতে হয়, ডান দিকে থাকবে যেটা আর কি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে তালপাটটা কাটিং করে নেব দেখুন, এরকমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ এরকম দিয়ে যাবেন। শুধু সামনের পাটে, এটা কখনো পিছনের পাটে না যেন পরে এটা লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে আমি এইরকম ভাবে ধরে আমি এটা কাটিং করে নেবো দেখুন। দেখুন খুব সহজে আমার তালপাটটা কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেম ভাবে এদিকটাও আমি এরকম ভাবে করে নেবো। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো, চলুন। তো দেখুন আমি এটা ফিতের সাহায্যে ফার্স্ট মেপে নেব যে এর মুহুরিটা কত আছে। তো এর মুহুরিটা আছে আমার 6.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। তো আমি হাতাটাও 6.5 ইঞ্চি মতো এরকমভাবে নিয়ে নেব। তো নিয়ে একটি আমি দাগ টেনে নেব। তো এবার আমি মুহুরির মাপটা নেব। তো মুহুরি আছে আমার 8 ইঞ্চি, তার হাফ করে নেব আমি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি এরকম করে নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এবার আমি উপর থেকে একটা সোজা স্ট্রেটভাবে লাইন টেনে দেব, দিয়ে এবার আমি এর নিচের মুহুরিটা সেলাই করে নেব। তো প্রথমে এক পার্ট দেবো, দিয়ে তারপরে আর এক পার্ট দিয়ে আমি সেলাইটা করে নেব। তো দেখুন নিচের মুহুরিটা আমি কিভাবে সেলাই করছি। ঠিক
তো সেলাইটা করা হয়ে গেলে আমি এবার এই দাগেতে একটি করে সেলাই দিয়ে নেব এবং এর উপরে আরেকটা করে ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি বন্ধ ক্যামেরায় ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি মাথা সাইডে একটু এরকম ভাবে কেটে নেব। তো এবার আমার তালপাট সাইডটা সামনে রাখতে হবে। তো দেখুন এটা আমার তালপাট সাইড। তো এবার জামার সামনের পাটটাও নেব, নিয়ে আমি দেখুন সোজা পাটের সাথে দেখুন ওইটা আমার সোজা আছে এবং হাতাটাও আমি সোজা করে নেব, নিয়ে আমি দেখুন মোহরের ভেতর থেকে হাতটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে এরকমভাবে ঢুকিয়ে নিতে হবে, নিয়ে ওর মিডল পয়েন্ট এবং কাঁধের যে সেলাইটা দিয়েছিলাম আমি দেখুন ওটার সঙ্গে এটা রেখে আমি সেলাইটা করে নেব। দেখতে পাচ্ছেন এরকমভাবে রাখবো দেখুন। তো এইরকমভাবে রেখে আস্তে আস্তে আমাদের সেলাই করে নিতে হবে এবং এর উপরে আমাদের ডবল সেলাইও করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।